ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বাজেট সেগমেন্টে স্মার্টফোন। চীনের সংস্থা এবার একসঙ্গে 6টিরও বেশি বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভারতে। জানেন কি, এই সেপ্টেম্বরই সেই শুভ কাজ, অর্থাৎ আপনার জন্য সুখবর একদম সেপ্টেম্বরের গোড়াতেই। সম্ভাব্য ফোনের তালিকা আর তার বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে। কয়েকদিন আগেই ভিভো ভারতে তাদের V25 সিরিজের প্রো মডেল ভিভো V25 প্রো লঞ্চ করেছে। এটি মিড রেঞ্জের দাম, অর্থাৎ দাম খুব একটা বেশি নয়, তবে খুব একটা কমও নয়। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে কিন্তু একগুচ্ছ বাজেট ফোন লঞ্চের পরিকল্পনা করছে ভিভো কোম্পানি, এবং এর ফলে ভারতের বাজারে যে ভিভো আবার নিজে বাজিমাত করতে পারবে এমনটাই মনে করা হচ্ছে। ভারতে যে V25 প্রো, অর্থাৎ ভারতে দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে যে লঞ্চ হয়েছে এই ফোন, তাতে কিন্তু 8GB র্যাম এবং 128GB স্টোরেজ মডেলের দাম ধার্য করা হয়েছে 35,999 টাকা। মনে করা হচ্ছে এবার সেপ্টেম্বরে ভারতে ভিভো Y02S, ভিভো Y16, ভিভো Y25, ভিভো Y22, ভিভো Y22S এবং ভিভো Y01 এই 6টি ফোন আসতে পারে। ফোনের নাম ছাড়া অবশ্য আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ছাড়াও এই ফোন কেনা যাবে ভিভোর অনলাইন স্টোর থেকে। 12GB র্যাম এবং 256GB ভিভো V25 প্রো ফোনের ক্ষেত্রে যে নতুন ভ্যারিয়েন্টটি এসেছে তার দাম করা হয়েছে 39,999 টাকা। পিওর ব্ল্যাক এবং সেলিং ব্লু এই দুটো রঙে লঞ্চ হয়েছে ফোন। আপনি তো জানেন এই ফোনে মিডিয়া টেক ডিমেন্সিটি 1300 প্রসেসর রয়েছে। ভিভোর এই স্মার্টফোনে রয়েছে 5G নেটওয়ার্ক সাপোর্ট। এমনিতেই 5G লঞ্চ করা নিয়ে আর খুব একটা বেশি অপেক্ষা বোধহয় করতে হবে না, বিশেষ করে দেশের মেট্রো শহরগুলোতে 5G লঞ্চ হতে চলেছে, এবং সেই মেট্রো শহরের তালিকায় শুরুর দিকেই রয়েছে কলকাতার নাম। জানা যাচ্ছে ফান্টাজ OS 12 এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে। এছাড়াও 6.5 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের উপর ফুল HD+ রেজলিউশন দেওয়া রয়েছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। ব্যাটারির কথা জানিয়ে দিই, 4830mAh ব্যাটারি এবং 66W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। মানে বুঝতে পারছেন, একদিকে 64 মেগাপিক্সেলের প্রাইমারি অর্থাৎ ব্যাক ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, কালার চেঞ্জিং রিয়ার প্যানেল সবটাই রয়েছে এই ফোনে। আর ভিভো এবার নতুন করে যে 6টি ভ্যারাইটি আনতে চলেছে, পুজোর আগে সেই ভ্যারাইটিগুলি লঞ্চ করতে পারে নিঃসন্দেহে, যে এই পুজোর কেনাকাটা বা দিওয়ালি মরশুমে একটা মার্কেট ধরতে পারবে চীনা এই সংস্থা তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে কিছুদিন আগে পর্যন্ত চীনা ফোনের জনপ্রিয়তা একটু কমেছিল, তবে মনে করা হচ্ছে ভিভো কোয়ালিটির সঙ্গে এবার আর কম্প্রোমাইজ করতে নারাজ। এখন কতটা জনপ্রিয় হয়েছে এই ফোন সেটাই দেখার। ভিউরো রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া।